আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফাবিয়া নসিনাপুর লেখা প্রিয় অভিমান গল্পের 21 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সময়গুলোতে সবসময় ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মুখে ভুলে যাওয়ার কথা বললেই কি ভুলে যাওয়া এত সহজ? যাকে মনের গভীরে জায়গা দিয়েছে, তিল তিল করে তার অবস্থান পোক্ত হয়েছে, তাকে কি এত সহজে মনের গভীরে থেকে সরিয়ে দেওয়া যায়? যায় না। ফালাকের ক্ষেত্রে সেটাই ঘটেছে। ফালাক আটতলা বিল্ডিং এর নিচের ফ্ল্যাটের বারান্দা দাঁড়িয়ে আছে। রাতের ঘুটঘুটে অন্ধকার পাশের বিল্ডিং এর আলোয় পরাজিত। প্রতিটি বাড়িতে আলো জ্বলছে, আকাশেও এক পালি চাঁদ দেখা যাচ্ছে। ফালাক হাজার চেষ্টা করে রোহানিকে বলতে পারছে না ফ্ল্যাটে এসেছে দুঃখ বিলাস করতে। এই দুঃখী চেহারা নিয়ে বাড়িতে যায়নি, তাহলে বাবা মায়েরা হাজারো প্রশ্নের জবাব দিতে হবে। শুধু জবাবই না, তাদের টেনশন আর রাতের ঘুম কাটার কারণও হবে। অফিসের পাশে এই ফ্ল্যাটে ফালাক প্রায়শই আসে সময় কাটাতে। অফিসে প্রচুর কাজ, ফিরতে গেলে অনেক রাত হবে, তাই বাড়িতে ফিরতে পারবে না বলে জানিয়েছে মাকে। ফালাক নিজের কষ্ট উড়াবে এই বারান্দায় দাঁড়িয়ে। শুনেছি সিগারেট খেলে নাকি কষ্ট ভুলে থাকা যায়, সিগারেটের ধোঁয়ায় কষ্ট উড়ায়, তাই আজ সিগারেট কিনে এনেছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো, এই প্রথম সিগারেট খাবে। খাওয়া নিয়ে কিছুটা সংশয় আছে, ওর অভ্যাস নেই। এছাড়া কখনো কাউকে কাছ থেকে খেতে পর্যন্ত দেখেনি, তাতে কি, ফালাক তো আজ খাবেই। প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে মুখে দিল। আগুন জ্বালানোর পর কেমন একটা অনুভূতি হচ্ছে, কিন্তু ফালাক পড়ল বিপদে। দোয়া বের করতে পারছে না, মুখ দিয়ে দোয়া বের হবার বদলে ভিতরে ঢুকে গেছে। ফালাক সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে কাশতে শুরু করলো, বিশ্রী অনুভূতি হচ্ছে। এমন জঘন্য জিনিসের আগে দেখিনি। ফালাক দ্রুত রুমের ভিতরে গিয়ে চক থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। তারপর বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলল, এগুলো মানুষ খায় কিভাবে? ওয়াক ছি, এত বাজে জিনিস, এটা তো আমার কষ্ট কমানোর বদলে বাড়িয়ে দিল। না জানি কতগুলো দেওয়া প্যাটের ভিতরে গিয়ে বসবাস করছে, শান্তিতে বসবাস করছে না, হাঙ্গামা করছে কি জানে। ফলা কারেক গ্লাস পানি নিয়ে সিগারেটের প্যাকেট চুরিতে ফেলে দিল। বিরক্ত আর রাগ দুটোই লাগছে। আগে জানলে সিগারেট চুয়েও দেখতো না। ফলাক দ্রুত সাদা দেয়ালের সামনে গিয়ে দাঁড়ালো। পুরো দেয়াল জুড়ে রুহানের ছবি। ফালাক যত ছবি পেয়েছে ওর সব দেয়ালে একসাথে পাশাপাশি বাঁধিয়ে রেখেছে। রোহানিকে দেখে হঠাৎ করেই বুকের চিনচিনে ব্যথাটা অনুভব হলো, স্বপ্ন ভাঙার ব্যথা। রোহানি নিজের রুম জুড়ে পায়চারি করছে, অস্থির অস্থির করছে, এদিক থেকে সেদিকে হেঁটে বেড়াচ্ছে আর চুলে হাত বোলাচ্ছে। রোহানির মা দরজায় নক করলো। রোহানি জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ মা এসো। রোহানির মাকে দেখে খুব খুশি মনে হচ্ছে, খুশি যেন তার চোখে মুখে থেকে ছড়িয়ে পড়ছে। রোহানি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রোহানির মা রোহানির দৃষ্টি অগ্রাহ্য করে বলল, এখনো জেগে আছিস কেন, ঘুমিয়ে পড়। আর হ্যাঁ শোন, আগামীকাল ইনস্টিটিউট থেকে ফিরে তাড়াতাড়ি আসিস। আহিলের বাবা মা আসবে? রোহানি অবাক হয়ে বলল, ওরা কেন আসবে? রোহানির মা আলতো হেসে বলল, কেন আবার, হয়তো বিয়ের কথা বলতে আসবে। আমি আর তোর বাবা ভেবেছিলাম আমাদের সাথে সাথে তোর কপালও পড়েছে, এগুলো ভেবে তোর বাবা কত কেঁদেছে, কিন্তু দেখ সব ঠিক হয়ে গেছে। তোর বাবা তো ভীষণ খুশি, বলেছে এখন মরে গেলেও দুঃখ নাই। আমরা আর কদিনই বা তুই আর রোহান ভালো থাকলেই মরে শান্তি পাব। রোহানির মা ওর মাথায় হাত বুলিয়ে বলল, শুয়ে পড়। রোহানি মাথা নাড়িয়ে চলচল চোখে বলল, রোহানির ঘুম আসছে না, কি হতে কি হয়ে যাচ্ছে, সবকিছু এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে কিছুই করতে পারছে না। রোহানি বিছানায় উঠে বসে, হে আল্লাহ কোন গোলক দাদায় ফেসে গেলাম, কি হচ্ছে এসব, কি করব আমি, জীবনের কঠিন সময়ে এতটা সিদ্ধান্তহীনতায় ভুগিনি, তাহলে এখন এমন হচ্ছে কেন? আমার আহিলের সাথে কথা বলতে হবে, এভাবে চলতে দেওয়া যায় না, তাহলে মানসিক যন্ত্রণায় মরে যাবে। রোহানি বেডসাইড টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিয়ে আহিলকে ফোন করলো। রোহানি ইনস্টিটিউট যাওয়ার আগে আহিলের সাথে
দেখা করে কথা বলবে, তাই সেদিনের সেই রেস্টুরেন্টে বসে আছে। আজ রোহানি আহিলের আগে এসে বসে আছে, কিন্তু আহিলের খবর নেই, খবর থাকার কথাও না, আজও সময়ের আগেই চলে এসছে। কিছুক্ষণ পরে আহিল ভিতরে এসে রোহানিকে দেখে বসতে বসতে বলো, সরি সরি, আমি হয়তো লেট করে ফেলেছি। রোহানি বলো, না ঠিক আছে, আপনি সময় মতো এসেছেন, আমি একটু তাড়াতাড়ি এসেছি। আহিল রোহানির কথা শুনে বলো, আগে আগেই চলে এসেছ, গুরুত্বপূর্ণ কিছু? রোহানি আমতামতা করে বলো, আসলে তা নয়, আমাকে ইনস্টিটিউট যেতে হবে তাই তাড়াতাড়ি চলে এসেছি, কথা শেষ করে সময় মতো যেতে হবে তাই। আহিল বলো, তাহলে বলো কি বলতে চাও, কোনো সমস্যা? রোহানি ইতস্তত করে কীভাবে বলবে বুঝতে পারছে না, কোথায় থেকে শুরু করবে। রোহানি নিজের জড়তা কাটিয়ে বলল, দেখুন, বিয়ে কোনো ছেলে খেলা নয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হুট করে আমি সিদ্ধান্ত নিতে পারবো না, আমার পরিবার আমাকে জোর করছে, আমার কথা শুনতেই চাইছে না, কারণটা আপনি ভালো করেই জানেন, কিন্তু আমি এভাবে বিয়ে করতে পারবো না, আমার সময় প্রয়োজন। আপনি হয়তো পুরনো কথা টানতে পারেন, কিন্তু যেখানে পুরনো আমিটাই নেই সেখানে পুরনো কথা টানা বোকামি। পরিস্থিতি, আমার চিন্তাভাবনা সব কিছু এখন আলাদা, তাই আমি নতুন করে ভাবতে চাই বিয়েটা নিয়ে। আমার রিকোয়েস্ট, আপনি আমার কথাগুলো বুঝবেন, এসব আমার জন্য মোটেও সহজ নয়, প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা সহ্য করছি, আর পারছি না তাই বাধ্য হয়ে আপনাকে বললাম। এখন আপনিও যদি আমার পরিবারের মতো না বোঝেন তাহলে বিয়েটা আমি করে নেব, কিন্তু আমি আর আমি থাকবো না। আহিল রোহানের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝেছি আমি রোহানি, তবে আমার কেন জানি মনে হচ্ছে বিষয়টা আমি যেমন ভাবছি তেমন নয়, বেশ ঘোলাটে। রোহানি আমতামতা করে বলল, তেমন কোনো ব্যাপার নয়, আসলে আমার জীবনে জ্বর না এলে আমি জীবনের আসল মানে বুঝতাম না, বুঝতে পারতাম না জীবন কতটা মিনিংফুল, হয়তো অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু মানুষ হতে পেরেছি, এটা আমি অনুভব করতে পেরেছি, এই বদলে যাওয়া নতুন আমি সব কিছুর মাঝেই মানে খুঁজি, নিজের ভালো মন্দ খুঁজি, নিজের পছন্দ অপছন্দ প্রায়োরিটি দেই, তাই আমার সময় প্রয়োজন, হুট করে আমি বিয়ে করতে পারবো না। আহিল এই রোহানিকে দেখে অবাকের উপর অবাক হচ্ছে, কেমন অবলীলায় নিজের ভালো লাগা মন্দ লাগা বলে যাচ্ছে। আহিল বলল, ঠিক আছে তুমি সময় নাও, আমি বাড়িতে বুঝিয়ে বলবো, তবে আমার মনে হচ্ছে তোমার উত্তর হ্যাঁ হবে না। রোহানি চোখ তুলে আহিলের দিকে তাকালো, তারপর বলল, কথা দিতে পারছি না, আমার উত্তর হ্যাঁ না দুটোই হতে পারে, আমি চাইলে ব্যাপারটা এখানেই শেষ করে দিতে পারি। আহিল বলল, অপেক্ষা করব, আমি এত দ্রুত ধৈর্য হারিয়ে ফেলি না। রোহানি আশ্বস্ত হলো, আহিল ব্যাপারটা বুঝেছে, রোহানি নিজের বোঝার জন্য যথেষ্ট সময় পেয়েছে। রোহানি সন্ধ্যায় বাড়িতে ফিরে রোহানের ঘরে গেল, রোহান পড়তে বসেছে, সামনে এসএসসি পরীক্ষা, রোহানির উপস্থিতি টের পেয়ে রোহান বই রেখে ঘুরে তাকালো, আপু কিছু বলবে? রোহানি ঠোঁট কামড়ে সময় নিয়ে বলল, ওরা এসেছিল? রোহান বলল, না আপু, আহিল ভাইয়া কোনো এক কাজে আটকে গেছে, বলেছে অন্য সময় আসবে। রোহানি স্বস্তির নিঃশ্বাস নিল, এর চেয়ে ভালো খবর যেন আর হয় না। রোহানি চেয়ার টেনে রোহানের পাশে বসে বলল, পড়াশোনা ঠিকমতো করছিস তো? মাঝে একটা মাস, তারপর পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে, আমি রণকের সাথে কথা বলেছি, পরীক্ষা পর্যন্ত ও তোকে পড়াতে আসবে। রোহানি স্মিতে হেসে রোহানের হাতের উপর হাত রেখে বলল, আপু একদম চিন্তা করো না, আমার প্রিপারেশন খুব ভালো, দিন রাত পড়াশোনা করছি, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট হবে, দেখে নিও, আমি তোমাদের মুখ উজ্জ্বল করব। রোহানি রোহানের মাথা হাতের উপর আরেক হাত রেখে বলল, অবশ্যই আমার ভাই টপ করবে। রোহান বলল, আপু আমার কথা বাদ দাও, আগামী মাসে তোমার থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, তুমি তো পড়াশোনা ঠিক করে করছোই না। রোহানি বলল, করছি তুই দেখিস না, আর আমি টেনে পাশ করে গেলেই হলো, কিন্তু তোকে ভালো রেজাল্ট করতে হবে। রোহান বলল, আপু আমি একটা কথা বলতে চাই, আমি উচ্চ মাধ্যমিকে অন্যত্র ভর্তি হতে চাই। রোহানি বলল, কেন? তোর স্কুলে তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে, তাহলে অন্য জায়গায় কেন ভর্তি হবি? রোহান বলল, আপু আমি নিজের মতো বাঁচতে চাই, যেমন আমি তেমন করে থাকতে চাই, আমি এমন এক জায়গায় অ্যাডমিশন নিতে চাই যেখানে আমাকে সবসময় ভয় ভয় থাকতে হবে না, যেখানে কারো কটুকথা শুনতে হবে না, যেখানে আমি মাথা উঁচু করে যেতে পারবো, সবার সাথে নির্দ্বিধায় কথা বলতে পারবো, কোনো ভয় থাকবে না, নতুন করে বাঁচতে পারবো, রিক্সা চড়ে কিংবা পায়ে হেঁটে গেলেও কারো হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্লিজ আপু, আমার স্কুল ছাড়াও অনেক ভালো ভালো স্কুল কলেজ আছে যেখানে কম টাকায় কম খরচে ভালো রেজাল্ট করা যায়, শিক্ষার মান ভালো, আমি অবশ্যই ভালো একজন ভালো একটা কলেজের চান্স পেয়ে যাব, আর সেখান থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবো। রোহানি ওর কথাগুলো ভালো করে ভেবে বলল, আচ্ছা আমার ভাই যা বলবে তাই হবে, এখন পড়তে বস। রোহান হালকা হেসে আবারও বইয়ে মনোযোগ দিল।
রোহানের নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লো। কেমন হালকা হালকা লাগছে, মনে হচ্ছে বাড়ি কিছু মাথার উপর থেকে নেমে গেছে। রোহানি চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করছে বউ সাজে, কিন্তু কিছুতেই বর হিসেবে আহিলকে সহ্য করতে পারছে না। রোহানির চোখ খুললো, সিলিংয়ের দিকে চেয়ে আছে। পলাকের মুখটা ভেসে উঠেছে, রোহানির চোখ বেয়ে পানি পড়ছে। বুঝতে পারছে না ওর সাথে কী হচ্ছে, কেন হচ্ছে। রোহানি রেডি হয়ে সকাল সকাল নুষার বাড়িতে হাজির। নুষা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর তখনই রোহানিকে রুমে ঢুকতে দেখে বেশ অবাক হলো। রোহানি ওর বিছানার উপরে গিয়ে বসে পড়ল। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে রাতের ঘুম হয়নি, মুখটা কেমন ফ্যাকাশে, লাল চোখগুলো চলচল করছে। নুষা দ্রুত ওর পাশে বসে ওর হাত ধরে বলল, কী হয়েছে রোহানি, তোকে কেমন বিধ্বস্ত লাগছে কেন। রোহানি নুষার দিকে তাকিয়ে কেঁদেই ফেলল। নুষা হুট করে ওর কান্না দেখে ঘাবড়ে গেল, কী বলে সান্ত্বনা দেবে, কী করে কান্না থামাবে তার চেষ্টা করে যাচ্ছে। নুষা অনেক চেষ্টা করে ওর কান্না থামাতে সক্ষম হলো। রোহানি কান্না থামাতে নুষা জিজ্ঞাসা করল, এখন বল কী হয়েছে। রোহানি চোখের পানি মুছে বলল, আই এম ইন লাভ। রোহানির কথা শুনে নুষা এতটা অবাক হলো যে হতবাক হয়ে আছে, বিস্ময় কাটিয়ে বলল, আহিল। রোহানি মাথা নাড়িয়ে না করল। নুষা ভেবেছিল আহিল, কিন্তু রোহানি না করল। নুষা বলল, তাহলে কে সেই ভাগ্যবান। রোহানি ইতস্তত করে বলল, ফালাক। নুষা ওর কথা শুনে কয়েক হাজার বোল্টের শক খেল। রোহানি নুষাকে সব খুলে বলল। নুষা সব শুনে রিয়েক্ট করতে ভুলে গেল, বাহ ডুবে ডুবে আমার বান্ধবী পানি খাচ্ছে আর আমি জানি না। রোহানি বলল, মজা করিস না, এখন বল কী করব। ফালাক আমার উপর প্রচণ্ড রেগে আছে, কী করে ওর সাথে কথা বলবো, ও আমার সাথে কথাই বলবে না আমি শিওর। নুষা বলল, আগে ভার্সিটিতে চল, কাজটা তো করতে হবে, আগেই হাও ছেড়ে দিস না। নুষা রোহানিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওরা দুজন ফালাককে খুঁজছে, কিছুক্ষণ খোঁজার পরে পেয়েও গেল। নুষা ফালাককে ডাকলো। ফালাক নুষার ডাক শুনে ওর দিকে তাকাতে সাথে রোহানিকে দেখতে পেল। রোহানিকে দেখে ওর চেহারার রং পাল্টে গেল, নুষার ডাকে সাড়া না দিয়ে চলে গেল। রোহানি নুষার দিকে কাঁদো কাঁদো ফেস করে তাকালো। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, এবং পুরো গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এখনই ফারুক স্টাডির সাথে থাকবেন, আর ভালো থাকবেন অনেক বেশি। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।